কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। পাকিস্তানি সেনাবাহিনী গুলিতে ছয় ভারতীয় সেনা নিহত, ভারত সেনার পলায়ন। পুরুষ চাই বেতন নেহাত কম নয়, বাংলাদেশি টাকায় 42 লাখ। বাবরি মসজিদ ও কাশ্মীরের পর মোদির টার্গেট এখন কি? হিন্দু রাষ্ট্রের পথে হাঁটছেন মোদি। কাশ্মীরে মুসলিম গণহত্যা, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 1 লাখ মুসলিম হত্যা। তালেবানের দখলে পাঞ্জশি, যে দেশে পালালেন সালেহ। যে দেশের মানুষরা পশুর সঙ্গে যৌন মিলন করে। ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রি, বিপদে মুসলিম নারীরা। সরকারি কলেজের ছাত্রীদের টয়লেটে নবজাতক, অতপর যে ভয়ঙ্কর ঘটনা ঘটল। দিল্লিতে সন্ধান মিলল গোপন সুরঙ্গের, বড় বিপদে মোদি এবার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিন। পাকিস্তানি সেনাবাহিনী গুলিতে ছয় ভারতীয় সেনা নিহত, ভারত সেনার পলায়ন। কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধমূলক গুলি বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ ছয় সেনা নিহত হয়েছে, এছাড়া অনেকে আহত হয়েছে। ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এ জবাবে এই হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনী আত্মরক্ষার্থে এলওসি তাত্তা পানি সেক্টরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুলি চালালে ভারতীয় সেনারা নিহত হয়। মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তা থেকে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানি 3 বেসামরিক ব্যক্তি নিহত হন, এর মধ্যে একজন 7 বছরের শিশু রয়েছে। টুইট বার্তায় আসিফ গফুর বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে, এতে এক সেনা কর্মকর্তা সহ 6 ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনী 2টি বাংকার ধ্বংস হয়। ভারত জানিয়েছে চলতি বছর জম্মু রিজিয়নে 3,186টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে পাকিস্তান। এরই সঙ্গে নয়াদিল্লি জানিয়েছেন, ভারত পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখায় গুলি চলেছে 242 বার। চলতি বছরে সেনার 8 সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনার এক সূত্র জানাচ্ছে, এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছে পাকিস্তান তাতে 24 জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন, শতাধিক আহত হয়েছেন। প্রিয় ভালোবাসা দর্শক, পাক ভারত যুদ্ধ লাগলে আপনি কোন দেশের পক্ষ নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পুরুষ চাই বেতন নেহাত কম নয়, বাংলাদেশি টাকায় 42 লাখ। কখনো এমন চাকরির কথা শুনেছেন যেখানে আপনি বিশ্বসেরা সেক্স প্রোডাক্টগুলো পরীক্ষা করার সুযোগ পাবেন? এমনই বিজ্ঞাপন প্রচার করে ব্রিটেনে সরগোল ফেলেছে দেশটির সেক্স প্রোডাক্ট নির্মাণকারী প্রতিষ্ঠান সিলিকন সেক্স ওয়ার্ল্ড। আর এই চাকরির সুযোগ সুবিধা উড়িয়ে দিতে পারছে না ব্রিটেনের নাগরিকরা। বেতন নেহাত কম নয়, বাংলাদেশি টাকায় 42 লাখ। বছরে 22 দিন ছুটিও পাওয়া যাবে। এছাড়া পরিবারের জন্য কেনাকাটা মিলবে বিশেষ ছাড়। বিদেশ ভ্রমণের সুযোগও আসবে মাঝে মধ্যে, আর সম্পূর্ণ খরচ বহন করবে কোম্পানি। এছাড়া সারা বছরের জন্য থাকছে ফ্রিতে জিম করার সুযোগ, আর ফ্রি মোবাইল সেবা তো থাকছে। তাহলে কেমন দক্ষতা প্রয়োজন এই অদ্ভুত চাকরিটি পেতে? লাগবে শারীরিক যোগ্যতা, যৌন মিলনে দক্ষ হতে হবে আবেদনকারীকে, তবেই মিলবে এই চাকরির সুযোগ। কৃত্রিম যৌন মিলনের সামগ্রী পরীক্ষা করতে হবে চাকরি প্রার্থীকে, তাকে বিচার করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। তার রিপোর্টের উপর ভিত্তি করে সেক্স টয়ের গুণগত মান নির্ধারিত হবে। তবে যাই হোক না কেন, এমন চাকরির সুযোগে আশায় বুক বেঁধেছেন অনেক ব্রিটিশ নাগরিক। বাবরি মসজিদ ও কাশ্মীরের পর মোদির টার্গেট এখন কি? হিন্দু রাষ্ট্রের পথে হাঁটছেন মোদি। কাশ্মীর, অযোধ্যা, নাগরিকত্ব আইন বা অভিন্ন দেওয়ানি আইন, এগুলো সবগুলোর পেছনে যে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির ছায়া রয়েছে তা নিয়ে কারোরই তেমন কোনো সন্দেহ নেই। শুভজ্যোতি ঘোষ বলেছেন, বিজেপির আদর্শিক অভিভাবক আরএসএস সবসময় খোলাখুলি বলে এসেছে, 1947-এ ভারত ভাগের পর পাকিস্তান মুসলিম রাষ্ট্র হলেও ভারতকে জোর করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানানো হয়েছে। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর লক্ষ্য আরএসএস এর ডিএনএতেই রয়েছে। কাশ্মীরে বিশেষ মর্যাদা, হ্রদ, অযোধ্যা, রাম মন্দির, এগুলো তারই এক একটি ধাপ। নতুন নাগরিকত্ব আইন এবং অভিন্ন দেওয়ানি আইনও সেই ধাপেরই অংশ। কাশ্মীরে মুসলিম গণহত্যা, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 1 লাখ মুসলিম হত্যা। ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে 1990 সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত 94,290 জন কাশ্মীরিকে হত্যা করেছে। এর মধ্যে 7,038 জনকে কারাগারে হত্যা করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক রিসার্চ রিপোর্টে বলা হয়, এই হত্যাকারীর ফলে 22,806 নারী বিধবা হয়েছেন এবং 1,07,545 শিশু এতিম হয়েছে। এই রিপোর্টে আরো বলা হয়, ভারতীয় সেনাবাহিনী দ্বারা 10,10,167 জন নারী ধর্ষণের শিকার হয় এবং 1,60,050টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
রিপোর্টে আরো জানানো হয়, ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের অভিযানে প্রায় 8,000 মানুষ গুমের শিকার হয়। কাশ্মীরে গণহত্যার সতর্কতা জারি করেছে জেনোসাইড ওয়াচ। ভারতে কাশ্মীর ও আসামে গণহত্যার প্রাথমিক 10টি ধাপ বা লক্ষণের কয়েকটি ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। কাশ্মীরে ভারতীয় বাহিনীর হত্যাযজ্ঞ থামাতে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘ ও এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জেনোসাইড ওয়াচ। জেনোসাইড ওয়াচের প্রেসিডেন্ট গ্রেগরি এইচ স্ট্যান্টনকে গণহত্যা বিষয়ক 10টি বিষয়ের আলোকে এই সতর্কতা জারি করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। কাশ্মীরে ভারতীয় হিন্দু ও শিখ ধর্মাবলম্বী সেনাবাহিনীকে ভারত সরকার, আমরা এবং কাশ্মীরের মুসলমানদেরকে তারা এই দুই ভাগে ভাগ করেছে। 1990 সাল পর্যন্ত অর্থনৈতিকভাবে কাশ্মীর নিয়ন্ত্রণ করত হিন্দু পণ্ডিতরা। বর্তমানে ক্ষমতাসীন বিজেপি পুনরায় কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের প্রভাব বৃদ্ধি করেছে। কাশ্মীরের মুসলমান নাগরিকদের সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদী, অপরাধী, বিদ্রোহী নামে অভিহিত করার মাধ্যমে দানব হিসেবে দেখানো হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি কাশ্মীরে মুসলিম বিদ্বেষী প্রচারণাও চালাচ্ছে। তালেবানের দখলে পাঞ্জুষি, যে দেশে পালালেন সালেহ। আফগানিস্তানে নর্দান অ্যালায়েন্সের শেষ দুর্গ পাঞ্জুষি দখল করেছে তালেবান। এই পরিস্থিতিতে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন তালেবান। তালেবানের তরফ থেকে জানা গেছে, দেশ ছেড়ে তাজিকিস্তানের আশ্রয় নিয়েছেন সালেহ। তবে এ ব্যাপারে আমরুল্লাহ সালেহর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় রোববার রাতেই পাঞ্জুশিরে সংঘর্ষ থামানোর বার্তা দেন মাসুদ আহমেদ। সোমবার সকালেই গোটা পাঞ্জুশির দখল করে নেয়ার দাবি জানায় তালেবান। এরপরই আমরুল্লাহ সালেহের দেশ ছাড়ার খবর সামনে এলো। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সালেহের দেশ ছাড়ার খবর পাওয়া গিয়েছিল, পরে অবশ্য তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং সালেহ। গত কয়েকদিন ধরে তালেবান ঘোষণা করে আসছিল পাঞ্জুশির কমান্ডারদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে, ফলে সামরিক শক্তি প্রয়োগ করে ওই উপত্যকা দখল করা হবে। গত 5 দিন ধরে তালেবানের পক্ষ থেকে পাঞ্জুশির উপত্যকা দখলের অভিযান চলছে। রোববার বিকেলে তালেবান দাবি করেছে, তারা এই উপত্যকার প্রায় পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। যে দেশের মানুষেরা পশুর সঙ্গে যৌন মিলন করে, পশুর উপর যৌন হয়রানি। ইউরোপের অন্যতম শান্তিপ্রিয় মানুষের দেশ সুইজারল্যান্ড, সেখানে কিনা বিভিন্ন প্রাণীর উপর যৌন নিপীড়নের হার মারাত্মকভাবে বাড়ছে, আর এর মধ্যে অন্যতম ভিকটিম হচ্ছে ঘোড়া। 2014 সালে দেশটিতে এই ধরনের যৌন নিপীড়নের 1,709টি ঘটনা নথিভুক্ত করা হয়, অথচ এই বছর তা প্রায় দ্বিগুণ বেড়ে 3,251টিতে দাঁড়িয়েছে। পশুর উপর যৌন নির্যাতনের এমন দৃশ্যে হতভম্ব হয়ে পড়েছেন পশুপ্রেমীরা, তারা এর প্রতিকার দাবি করেছেন। দেশটির পশু অধিকার নিয়ে কাজ করছে টাইয়ার এম রেকর্ড নামের একটি সংস্থা বলছে, গত 1 দশকে পশুর উপর যৌন নিপীড়নের ঘটনা 3 গুণেরও বেশি বেড়েছে, যা সুইজারল্যান্ডের জন্য সত্যি শঙ্কার বিষয়। সংস্থাটি বলছে, ঘোড়ার ক্ষেত্রে দেখা গেছে 10 ভাগ ঘটনায় ওদের ওপর চালানো পার্শ্ববিকতার জন্য চিকিৎসা দিতে হয়েছে। ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রি, বিপদে মুসলিম নারীরা। ভারতে মুসলিম নারীদের অনলাইনে নিলামে বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দিয়ে তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। তাদের অজ্ঞাতে এই কর্মকাণ্ডে মানসিকতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এসব নারী। ঘটনাটি 2 মাস আগের হলেও এখন পর্যন্ত অনলাইনে এসব নারীকে বিক্রি করে দেওয়ার অ্যাপ সুলি ডিলস সৃষ্টিকারী কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। নির্যাতিত নারীরা বলছে, এই ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়ার অভাবে এটাই জোরালোভাবে ফুটে উঠেছে যে ভারতে মুসলিম নারীরা কতটা বৈষম্যের শিকার। সাংবাদিক, লেখিকা, প্রভাবশালী এমন কমপক্ষে 80 জন মুসলিম নারীকে নিলামে বিক্রি করে দেওয়ার জন্য সুলি ডিলস নামের একটি অ্যাপে বিজ্ঞাপন দেওয়া হয়। মুসলিম নারীদের অবমাননা করতে সুলি ডিলস শব্দটি ব্যবহার করে থাকে উগ্র ডানপন্থী হিন্দু পুরুষরা। এই অ্যাপের ব্যবহারকারীদেরকে পণ্যের মতো নিলামে এসব নারীকে কেনার প্রস্তাব দেওয়া হয়। প্রকৃতপক্ষে এর মাধ্যমে তাদেরকে ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হতো, তাদেরকে যৌন নিগ্রহের শিকারে পরিণত করা হতো। সরকারি কলেজ ছাত্রীদের টয়লেটে নবজাতক, অতপর যে ভয়ঙ্কর ঘটনা ঘটল। খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমে টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার হয়েছে। সোমবার বেলা 11টার দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ এই নবজাতককে উদ্ধার করে। নবজাতকের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, 2021 শিক্ষাবর্ষের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমে টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। খাগড়াছড়ি শহরের সেবা সমাজসেবা কেন্দ্রের পরিচালক নাজমুল আহসান বলেন, কলেজের টয়লেটে নবজাতকের কান্না শুনে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোনো অভিভাবক চাইলে শিশুটিকে দত্তক দিতে পারবে। দিল্লিতে সন্ধান মিলল গোপন সুড়ঙ্গের, বড় বিপদে মোদি এবার।
ভারতের চাঁদনি চকের লালকেলা থেকে দিল্লির বিধানসভা পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার দূরত্বের গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার একটি ঘরে প্রথম সুড়ঙ্গ মুখটি দেখতে পাওয়া যায়। কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে উদ্ধার হয় সুড়ঙ্গের লোহার দরজা, সেটি সরাতে দেখা মেলে এক গভীর সুড়ঙ্গের। প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুব তাড়াতাড়ি এই সুড়ঙ্গের কিছু মেরামত করে তা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। আগামী বছর 15 আগস্ট দর্শকদের জন্য সম্ভবত এই সুড়ঙ্গ খুলে দেওয়া হতে পারে।